বাংলাদেশে গিয়ে ছিনতাইবাজদের হাতে ছুরিকারত ভারতীয় ট্রাক চালক। প্রতিবাদে শনিবার সকাল থেকে পেট্রাপোলে বিক্ষোভ দেখালেন ট্রাক চালকেরা। বেনাপোলে ছিনতাইবাজদের হাতে ভারতীয় ট্রাক চালক ছুরিকাহত। ঘটনায় শনিবার সকাল থেকেই পেট্রাপোলে বিক্ষোভ দেখালেন ট্রাক চালক সহ সীমান্ত পরিবহন ব্যবসার সাথে যুক্ত কর্মীরা। বাংলাদেশের বেনাপোলে পণ্য খালাস করতে গিয়ে ভারতীয় ট্রাক চালকের ছুরিকাহত হবার ঘটনার প্রতিবাদে শনিবার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখান ট্রাক চালক, খালাসি এবং ক্লিয়ারিং এজেন্টরা। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। জানা গেছে, জখম ওই ট্রাক চালকের নাম হরিকেশ যাদব। ছুরির হামলায় আহত করার পাশাপাশি তার কাছ থেকে জিনিসপত্র নিয়ে পালায় ছিনতাইকারী। আহত ট্রাক চালককে এরপর স্থানীয়রা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। তার পিঠে বেশ কয়েকটি সেলাই পড়েছে। সরকারি নজরদারিতে থাকা আন্তর্জাতিক স্থল বন্দরে এমন ঘটনা ঘটায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন চালকেরা। জানা গেছে, কলকাতার একটি পরিবহন সংস্থার হয়ে ভিন রাজ্য থেকে পণ্য বোঝাই করে তা খালাস করার জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশের বেনাপোল সীমান্তে ঢোকে ওই ট্রাকটি। সেদিন রাত 9টা নাগাদ বেনাপোল স্থলবন্দরে পার্কিং এলাকায় ট্রাকটি দাঁড়িয়ে থাকার সময় হঠাৎই সেদেশের দুই ছিনতাইকারী ওই ট্রাক চালকের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র চালকের পিঠে বসিয়ে দেয়। চালকের কাছ থেকে 2000 টাকা, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় বলেও অভিযোগ। जो लोग ऐसे किया उसका सजा होना चाहिए, कार्रवाई इस पे होना चाहिए सब, नहीं तो कोई जाएगा नहीं वहाँ। बांग्लादेश में ऐसे करते हैं, आम दिन चोरी भी करते हैं, मोबाइल सोबाइल देने के लिए जाते हैं, कोई बात नहीं। लेकिन सर ये चाकू मारने वाला काम है, अच्छा नहीं। तब पुलिस भी आया था वहाँ पे, कुछ नहीं बोला वो। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার পেট্রাপোল বন্দরের 3 নম্বর গেটের সামনে চালক, খালাসি, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, স্টাফ অ্যাসোসিয়েশন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি বাংলাদেশে পণ্য খালাস করতে যাওয়া ট্রাক কর্মীদের নিরাপত্তার দাবিও তোলেন তারা। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও দাবি করেন তারা। এ ব্যাপারে জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের সম্পাদক আনন্দ বিশ্বাস জানান, এর আগে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলাম, কিন্তু তারা এ ব্যাপারে কর্ণপাত করছে না, যার কারণে এদিন ফের হামলার ঘটনা ঘটল। আমরা এলপিআই এবং বাংলাদেশ পোর্ট ডাইরেক্টরকে চিঠি করে জানিয়েছিলাম, বাংলাদেশের অভ্যন্তরে স্প্রে দিয়ে ড্রাইভারকে অজ্ঞান করে তার কাছ থেকে সমস্ত কিছু লুট করে নেওয়া হচ্ছে। সাথে সাথে বাংলাদেশে অবৈধভাবে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে এবং খালি গাড়ি দীর্ঘ 3 দিন ধরে দাঁড়িয়ে থাকছে, সেই খালি গাড়ির থেকে যেন বাংলাদেশে নতুনভাবে একটা ব্যবসার টাকা আদায় করা হচ্ছে। এবং আমরা চাইছি এই ল্যান্ড পোর্টের যে অব্যবস্থা এবং বাংলাদেশের যে অব্যবস্থা, অতি দ্রুত এর সমস্যার সমাধান হোক প্রশাসনিক লেভেল ধরে, অন্যথায় আমাদের বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে। পেট্রাপোল ক্লিয়ারিং স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, এর আগেও বাংলাদেশের ভেতরে ভারতীয় ট্রাক কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আগামী দিনে এমন ঘটনা বন্ধ না হলে ট্রাক চালকদের আন্দোলনকে আমরাও সমর্থন করব। প্রতিদিনই বাংলাদেশের ড্রাইভাররা পুরো নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রতিদিন ড্রাইভারদের উপর অত্যাচার চলছে, আমাদের এক্সপোর্টের মাল কাটাই হচ্ছে পোর্টের ভেতরে। এত সুসংহত পোর্ট বেনাপোল, সেখানে নিরাপত্তার কোনো বালাই নেই। তো গত পরশু দিন আমাদের ড্রাইভারদেরকে চপার মেরে তাকে কোপানো হয়েছে, 19 থেকে 20টা সেলাই পড়েছে। এরই প্রতিবাদে ড্রাইভাররা আজকে একটা বিক্ষোভ কর্মসূচি অংশ নিয়েছে, আমরা ক্লিয়ারিং এজেন্টরা তাকে সমর্থন জানিয়েছি। বাংলাদেশে এই যে ড্রাইভারের উপর অত্যাচার, এর মূল কারণ যে আমাদের এক্সপোর্টের মাল নিয়ে যায় অনেক দামি মাল, একটা প্রতিষ্ঠিত কোম্পানির কটন গার্মেন্টস নিয়ে যাচ্ছিল, সেটাকে ওরা ওদের সামনে চুরি করে বা ডাকাতি করে নেবে। এই স্বাধীনতা পোর্টের ভেতরে এইসব অসাধু চক্রকে দিতে হবে। যে পোর্টে নিরাপত্তা নেই, যে পোর্টে বাংলাদেশের কোনো আধিকারিক দায়িত্ব নেয় না, আর ইন্ডিয়ান ল্যান্ড পোর্ট বিশেষ করে এলপিআই আমাদেরকে পাঠায় বাংলাদেশের ড্রাইভারদের, তাদেরও কোনো দায়িত্ব নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।